খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা মুচমুচে ভাব হয়ে গিয়েছে এবং রস উঠে গিয়েছে। খেতে পারি মজাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা আজকে নিয়ে এসেছি পুরীর স্পেশাল মিষ্টি, গজা মিষ্টি। আমি এবার বানাচ্ছি, কী কী লাগবে আপনারা দেখে। এরপর কড়াতে জল দিয়ে দেব, জল দিয়ে আমি চিনি সিরাটা তৈরি করে নেব। কড়াতে আমি জল দিয়ে দিলাম এবং চিনি সিরাটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এক বাটি চিনি ছিল এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেরে নিচ্ছি। এটা আস্তে আস্তে হবে, বেশি করে হাই হিট দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে চিনিটা গলবে এবং ফুটতে শুরু করবে। এর মধ্যে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দেব, যখন চিনি সিরাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে লবঙ্গ দিয়ে দেব। এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে, তখন বুঝবেন যেটা হয়ে গিয়েছে। আমি ময়দা নিয়ে নিচ্ছি 3 কাপ মতো, 4 থেকে 5টা হবে, বেশি করবো না। 3 কাপ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি এবং ময়দার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ময়ান করে নিচ্ছি। এতটা মতো ঘি দিচ্ছি, এটা মাখিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখাতে হবে যেন ঘিটা একবারে ময়দার সঙ্গে মিশে মিশে যায়। এবং আর একটু গুঁড়া ময়দা রাখবো, আমি যখন বেলবো ওই ময়দাটা দিয়ে এটাকে বেলবো। এবং এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে জল দিয়ে দিতে হবে, বেশি করে জল দিয়ে যাবে না। আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, এটা শক্ত একটা ডো হয়ে গেছে। এরপর এটাতে এটা হলে একটা চিটচিটে ভাব থাকবে, এর উপর থেকে একটু ঘি বা বাটার মাখিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিই। এটা মাখা হয়ে গিয়েছে, এরপর এর উপরে আমি একটু ঘিয়ে করে দিয়ে দিচ্ছি। অল্প সামান্য ঘিটা উপর থেকে দিয়ে দিলে এটা ড্রাই হবে না। দিয়ে আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আমার 5 থেকে 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে রেখে দিচ্ছি পাশে। কতটা সফট একটা ডো হয়ে গেছে, এরপর আমি ছোট্ট ছোট্ট করে রুটির মতো করে বেড়ে নেব। বড় হয়ে গিয়েছে প্রায়,
এরপর আমি এগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে করে এগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে চিনি সিরার মধ্যে ঝাঁকিয়ে দেব। আস্তে আস্তে করে ফুটে যাবে, ফুটে উঠবে। এটাকে আস্তে আস্তে করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। এটা আস্তে আস্তে কালার চলে আসছে, দেখুন এই সব কটা ভাত খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নেব এবং গরম গরম ওই মিষ্টির রসে এটাকে ঝাঁকিয়ে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে ভেতরে মিষ্টির রসটা ঢুকে যাবে। এটা আস্তে আস্তে করে ফুলতে শুরু করে দিয়েছে, এবার আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে গিয়েছে। পুরি স্পেশাল গজা খাজা মিষ্টি, ওখানকার এটা খুব প্রিয় একটা জিনিস, নষ্ট হবে না এটা। দেখুন এটা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা মুচমুচে ভাব হয়ে গিয়েছে এবং রস ঢুকে গিয়েছে এর ভেতরে। এটা হয়ে গিয়েছে, আমি মিষ্টি রস থেকে এটাকে তুলে নিয়েছি। দেখে নিন কত সুন্দর ভাত পড়ে গিয়েছে।